হয়, কিছুদিন পূর্বে 30টা জাতীয় জনগোষ্ঠীয় সংগঠনে দাবী উত্থাপন করেছিল যে শিবসাগর চহৰত যিমানবিলাক ব্যবসায় প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি কার্যালয় আছে, সকলোতে নাম ফলকত অসমীয়া ভাষার ব্যবহার করব লাগিব বর্বরের আখরে। সেই অনুসরি শিবসাগর পৌরসভায়ও এটা নির্দেশনা জারি করেছিল যে এসপ্তাহর ভিতর সকলো নাম ফলকতে অসমীয়া ভাষা ব্যবহার করব লাগিব। কিন্তু আজি এমাহ হয়ে গেল, শিবসাগর চহৰৰ বহু ব্যবসায়িক প্রতিষ্ঠানে এতিয়াও কিন্তু নাম ফলক সমূহত অসমীয়া ভাষা ব্যবহার করা নাই। অসমীয়া ভাষা, অসমীয়া আখর সমূহ ডাঙর ডাঙরকে লিখাটো দূরের কথা, অসমীয়া আখর নামত অটো নাই বহু ব্যবসায় প্রতিষ্ঠানত। মই দেখাইছো এইবিলাক যিবিলাক ব্যবসায় প্রতিষ্ঠান আছে, এইবিলাকত তেওঁলোকৰ যি নাম ফলক আছে সেইবিলাকত কোনো অসমীয়া ভাষা ব্যবহার করা নাই, যাক লৈ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। মই প্রথমে ইয়ার এগারী ব্যবসায়ী আছে, তেওঁৰ জানিব বিচারিম। দাদা, শিবসাগর পৌরসভায় নির্দেশনা দিছিলে, দাবি উত্থাপন হয়েছে যে নাম ফলক সমূহ অসমীয়া ভাষাত লিখি দিব লাগে, আপনাদের ইয়াত এতিয়ালৈকে ইংরাজি ভাষায় লিখি থাকে, অসমীয়া ভাষা বেয়া পায় নাকি? না না, বেয়া পাওয়া নাই। তেনেহলে কিয় এতিয়ালৈকে করা নাই? করে দিব লাগিব। আর আজি বহুত দিন হয়ে গেল, করে দিব লাগিব। আপনার ঘর কত? আমার এইগুলো বেক সাইড ইয়াতে। অসমীয়া ভাষা কিয় লগোৱা নাই? নাই, লগাব লাগিব, সেইটো চেঞ্জ করে দিব। আর কি আছে এনে ধরনের দায় হরা মন্তব্য? মই আৰু এগৰাকী আছে, অসমীয়া ভাষা জানে। অ কক। ইয়াত আপোনালোকৰ এইখন যিখন আছে নাম ফলকটো অসমীয়া ভাষা করা নাই কিয়? অসমীয়া ভাষা মই মালিকক কলো, অ করাম বুলি কৈ আছে, কিন্তু করাই আছে, করা নাই, করিব, কিন্তু করি আছে, হয় করি আছে, এমাহ হৈ গল কিন্তু করা নাই, বনাই আছে, মালিক বাহিৰত থাকে, এতিয়া মালিকক কলো, অর্ডার দিলো, মালিকক অর্ডার দিলো বুলি কৈছে বনাবলৈ। আসলে এইবিলাক দায় হরা মন্তব্য কোনো ধরনের তেওঁলোকৰ গাত কথায় নাই, তেওঁলোকে পৌরসভার নির্দেশনাও নামানে, মুঠর ওপর নিজের মর্মতালেও চলি থাকে। টাই আহোম ছাত্র সন্থার বিষয়ববি আছে, পার্থ আছে, কি কবা আপনার ভাষ্য শুনিলে? মানে আমি লজ্জাবোধ করছো, আমি প্রতিবারে বারে শিবসাগর বিভিন্ন প্রান্ত থাকা দোকান পোহা অনুষ্ঠান প্রতিষ্ঠানক আমি কই আছো অসমীয়া ভাষাত, ব্যানার সমূহ অসমীয়া ভাষাত ব্যবহার করো, কিন্তু এতিয়াও বহু সংখ্যক দোকান পোহারায় আসলে অনুষ্ঠান প্রতিষ্ঠানে ব্যানার সমূহ অসমীয়াত করা নাই। আমি পুনর্বার কৈছো যে ইয়াত ব্যবসায় বাণিজ্য করেছে, আমার তাত কবলগীয়া একো কথা নাই, কিন্তু যেটি পৌরসভায় আসলে যেটা নির্দেশনা প্রেরণ করেছিল শিবসাগর 30 জাতীয় জনগোষ্ঠী সংগঠনে, যেটা আসলে অনুরোধ বিনোধ করেছিল বিভিন্ন সময়ত কৈ আহিছো আমি, যে আমি কৈছো যে এটা জাতি জিয়াই থাকবলে হলে ভাষা বাধ্যতামূলক, আর গতি ভাষাটা জিয়াই রাখবলে হলে প্রতিখন দোকান পোহার অনুষ্ঠান প্রতিষ্ঠানে শিবসাগর বিভিন্ন প্রান্তত অসমীয়া ভাষাক আগস্থান দিব লাগিব, ব্যানার সমূহ অসমীয়া নাম সমূহ ডাঙরকে তাত উল্লেখ থাকিব লাগিব। গতি এতিয়াও আমি দেখিছো বহু সংখ্যক দোকানত কিন্তু ইংরাজি শব্দতে হোক বা বেলেগ অন্যান্য ভাষাত বা হিন্দি ভাষাতে লিখা আছে, কিন্তু আমি ইংরাজি হিন্দি ভাষা আমি বিরুদ্ধাচরণ করা নাই, কিন্তু আমি কৈছো যে অসমীয়া ভাষাত আগস্থান দিব লাগিব, অসমীয়া ভাষাত নাম ফলক সমূহ ডাঙর ডাঙরকে লিখা থাকবে লাগিব। আমি এই চেগতে পুনর্বার আপনার এই সংবাদ মাধ্যমের জড়িয়ে শিবসাগর জেলার যিসমূহ দোকান পোহার অনুষ্ঠান প্রতিষ্ঠানে এতিয়াও অসমীয়াত ব্যানার সমূহ নাম ফলক সমূহ করা নাই, তেওঁলোকক করবর কারণে অনুরোধ জানাইছো, যিসকলে ইতিমধ্যে করেছে তেওঁলোকক আমি ধন্যবাদ জ্ঞাপন করছো। এই ধরনের আসলতে কেবল এখন দুখন নহয়, খ খ দোকান ব্যবসায় প্রতিষ্ঠানত বর্তমানেও আসলতে অসমীয়া ভাষা ব্যবহার করা নাই। মই দেখাইছো এইবিলাক ব্যবসায় প্রতিষ্ঠান সরু বড় এইকেইখন সরু বড় বহু ব্যবসায় প্রতিষ্ঠান আছে, যিসকল যত অসমীয়া ভাষাত নাম নিচান নাই, কেবল ইংরাজি ভাষাত নাম ফলক সমূহ লিখা আছে। পৌরসভার নির্দেশনা আসলতে অথলৈ গৈছে, কিন্তু তার পিছতো পৌরসভায় যে কঠোর পদক্ষেপ লব লাগিছিল লোৱা নাই, অনাগত সময়ত লক্ষণীয় হব পৌরসভায় এই ক্ষেত্রত কি পদক্ষেপ গ্রহণ করব। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল নিউজ 18 এপত। নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই কিউআৰ কোড। গুগল প্লে ষ্টোৰতো পাব এই নিউজ 18 এপ।